ভয়াবহ পরিণতি। সুদ হচ্ছে সমাজ নষ্টকারী মারাত্মক একটি অপরাধের নাম। ইসলাম এটাকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কুরআন ও হাদিসের ভাষায় সুদকে রিবা বলা হয়। যারা সুদ খায়, কবর থেকে যখন তাদেরকে উত্তোলন করা হবে, তখন পাগল হিসাবে তাদেরকে দণ্ডায়মান করা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানত করেছেন, অভিশাপ করেছেন যারা সুদ খায়। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। হযরত জাবের থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন যারা সুদ খায় এবং যে সুদ দেয় এবং সুদের সাথে সম্পৃক্ত আছেন, অর্থাৎ দলিল লেখক এবং সাক্ষী যারা আছে সকল এর উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন গুনাহ হওয়ার ক্ষেত্রে সকলেই সমান। হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফেরেশতা কর্তৃক গোসল প্রদত্ত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের মাত্র একটি রূপা মুদ্রা যে ব্যক্তি জেনে বুঝে খায়, তার গুনাহ 36 বার জিনা করা অপেক্ষা বেশি। অন্য হাদিসে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিবা 70 জুজান আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের গুনাহে 70 বাঘের ক্ষুদ্রতম ছোট বাঘ হল সে যেন নিজের মায়ের সাথে জিনা করে, ব্যভিচার করে। নাউজবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, আল্লাহর নবীজি ভয়ঙ্কর ভয়ঙ্কর, সেখান থেকে একটি আজাব হচ্ছে হাদিসে আসলো। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কৌমিন বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হায়াতু তুরামিন খারিজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলা ইয়া জিব্রাইল কলা হাউলাই আকালাতুর রিবা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাত্রে আমি এমন এক শ্রেণীর লোকদের নিকট গিয়েছি, বুঝলাম যাদের পেট গড়ের মতন বিশাল বড় হয়ে গেছে, পেটের ভিতরে বহু সাপ আছে যা বাহির থেকে স্পষ্ট রূপে দেখা যাচ্ছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ নবীজিকে দেখানো হয়েছে জাহান্নামে একটি নদী আছে, রক্ত নদী, যেখানে সাঁতার কাটছিল সুৎকুর জাহান্নামীরা। আজাবের তীব্রতার কারণে যখন কিনারায় উঠতে চাইছিল, ফেরেশতারা বিশাল বড় বড় পাথর কুড়িয়ে তাদের মাথার উপরে তারা আঘাতের কারণে অনেক দূরে যাই নিক্ষিপ্ত হয়। তারা আবার যখন বাঁচার জন্য অন্য কিনারায় ওঠার চেষ্টা করে, ফেরেশতারা সেদিক থেকেও মুখের উপর পাথর নিক্ষেপ করে অনেক দূরে ছুটে পড়ে। এভাবে এভাবে আজাব চলতেছিল। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওদের এই অবস্থা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছিল ওরা সুদকুর। কত ভয়ানক আজাব! আল্লাহ পাক বলেন, যারা সুদ খায় তারা যেন আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে।